দুপুর 2টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরু দিয়ে থাকছে সংবাদ শিরোনাম। ঈদযাত্রার শেষ দিনে চলবে 55 জোড়া ট্রেন। ট্রেনে ঈদযাত্রার শেষ দিন ভোর থেকেই কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড়। সৌদি সহ যে 15 দেশে ঈদ উদযাপিত হচ্ছে আজ। পাটুরিয়া ঘাটে যাত্রীর ঢল, ভোগান্তিহীন ফেরি পারাপার। সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় উদযাপন। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। আজ পবিত্র জুমায়তুল বিদা। এই জুমা দ্বারা রমজানের শেষ জুমাকে বোঝানো হয়ে থাকে। জুমায়তুল বিদাকে ইবাদতের বিশেষ দিন মনে করে গুরুত্ব দেওয়া হয়। কোনো কোনো মানুষের ধারণা এর বিশেষ ফজিলত ও মর্যাদা রয়েছে, ফলে তারা এই জুমা আদায়ের জন্য এলাকার সবচেয়ে বড় মসজিদে গমন করে। ইসলামী শরীয়তে জুমায়তুল বিদা বলে আলাদা কোনো ফজিলত নেই। তবে একথা ঠিক যে জুমার দিন অনেক ফজিলত ও মর্যাদার দিন, আর রমজানের কারণে জুমার দিনের মর্যাদাও বেড়ে যায়। জুমায়তুল বিদার বিশেষ ফজিলতের কথা না ভেবে, যেহেতু আজই রমজানের শেষ জুমা, তাই জুমা আদায়ের কুরআন সুন্না ঘোষিত ফজিলত লাভে সচেষ্ট হওয়া প্রত্যেক ইমানদার মুসলমানদের জন্য জরুরি। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে এবার ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয়েছে সোমবার সকাল থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে এই যাত্রা শুরু হয়। ঈদযাত্রা শেষ হচ্ছে আজ শুক্রবার। শেষ দিনে আন্তনগর ও লোকাল মিলে মোট 55 জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে চলাচল করবে। এছাড়া কয়েক জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিনেও চলবে বিশেষ ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এবার ট্রেন যোগে ঈদযাত্রা শুরু হয় 17 এপ্রিল থেকে। এরপর প্রথম 3 দিন যাত্রীর তেমন ভিড় দেখা যায়নি, তবে ভিড় বেড়েছে বৃহস্পতিবার থেকে, আর শুক্রবার ভোর থেকে সেই ভিড় আরও বাড়ে। এমনকি ট্রেনের ছাদেও দেখা গেছে শত শত যাত্রী। ঈদযাত্রার শেষ দিন হওয়ায় এদিন ভোরেই যাত্রীর চাপ তৈরি হয় কমলাপুর রেল স্টেশনে। যাত্রীর চাপ বাড়লেও টিকিট দেখিয়ে তবে স্টেশনে প্রবেশ করতে হচ্ছে। যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারেননি, তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট নিয়ে স্টেশনে প্রবেশ করছেন। গত কয়েকদিন ধরে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল সম্ভবত শাওয়াল মাসের তথা ঈদুল ফিতরের চাঁদ দেখা। বিশ্বের কোন দেশে কবে চাঁদ দেখা যেতে পারে তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছিল বিভিন্ন মহল। তবে সব জল্পনা কল্পনা উড়িয়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় ঈদের চাঁদ উদয় হয়েছে মধ্যপ্রাচ্যের আকাশে। ফলে এই অঞ্চলের দেশগুলোতে আজ শুক্রবারই উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। বাকি দেশগুলোতে আগামী শনিবার ঈদ উদযাপিত হবে বলে আশা করা হচ্ছে, যদিও চাঁদ দেখতে পাওয়ার উপরই নির্ভর করছে সেটি। চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরবে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এদিকে সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জায়গায় একই দিনে ঈদের নামাজ আদায় করছেন মুসলমানদের একাংশ। শেরপুরের 9টি গ্রামে পালিত হচ্ছে ঈদুল ফিতর। শুক্রবার সকাল 8টা থেকে 9টার মধ্যে পৃথক স্থানে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেছেন। দিনাজপুর সদর উপজেলা সহ 7টি উপজেলায় ঈদুল ফিতরের আগাম নামাজ আদায় করেছেন মুসলমানদের একাংশ। প্রতিবারের মতো জামালপুরের সরিষাবাড়িতেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করছেন 14 গ্রামের 200 নারী পুরুষ। সৌদির সঙ্গে মিল রেখে চাঁদপুরের 40টি গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। মাওলানা ইসহাক খানের অনুসারীরা একদিন আগে ঈদ উদযাপন করে আসছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে কর্ম এলাকা ছাড়ছে মানুষ, রওনা হয়েছেন বাড়ির পথে। তাই শুক্রবার সকাল থেকেই ঘরমুখো মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে পাটুরিয়া ফেরিঘাটে।
যানবাহনের তুলনায় যাত্রী বেশি, তবে চাপ বাড়লেও ফেরি পারাপারের কোনো দুর্ভোগ নেই যাত্রীদের। ঘাটে পৌঁছেই তারা ফেরি ও লঞ্চ পার হতে পারছেন, অপেক্ষা ছাড়াই ঘাট পার হতে পেরে স্বস্তি জানিয়েছেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের তথ্য অনুযায়ী 24 ঘণ্টায় পাটুরিয়া ঘাট দিয়ে লক্ষাধিক মানুষ পার হয়েছেন, আরিচা ঘাট দিয়ে পার হয়েছেন অর্ধ লক্ষাধিক মানুষ। পবিত্র ঈদুল ফিতরের আগে গত বুধবার থেকে শুরু হয়েছে সরকারি ছুটি। তার আগের দিন মঙ্গলবার বিকেল থেকেই নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদযাত্রা অব্যাহত আছে আজও, সকাল থেকে বাড়ি ফিরছে অনেকেই। ঈদে ঘিরে শেষ মুহূর্তে ঘরমুখো মানুষের ভিড়ের চিত্র চোখে পড়েছে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালে। শুক্রবার সকালে সায়দাবাদ বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে বাস কাউন্টারগুলোতে ঘরমুখো মানুষের বেশ সরব উপস্থিত, তবে সেটি গত 3 দিনের তুলনায় কিছুটা কম। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও অনেকে পরিবার নিয়ে বাড়ি যাচ্ছেন। টার্মিনালে কেউ গাড়ির সন্ধানে ছুটছেন, আবার কেউ বা অপেক্ষা করছেন কাউন্টারে। শুক্রবার সকালে সদরঘাটে যাত্রীর কিছুটা চাপ ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ কমে গেছে। এখন আর কোনো সময়সূচি মেনে ছাড়ছে না লঞ্চ, যাত্রী পূর্ণ হয়ে গেলেই লঞ্চ ছেড়ে দিচ্ছে। যাত্রীর চাপ থাকায় সকাল 10:30 পর্যন্ত সদরঘাট থেকে দেশের বিভিন্ন গন্তব্যে 31টি লঞ্চ ছেড়ে গেছে। আজও দেশের বিভিন্ন গন্তব্যে 100টির মতো লঞ্চ সদরঘাট ত্যাগ করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চাঁদ দেখা সাপেক্ষে শনিবার কিংবা রোববার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাস ও ট্রেনের মতো লঞ্চেও রাজধানী ছাড়ছেন বিপুল সংখ্যক মানুষ। পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো তথ্য নেই বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক এম খুরশিদ হোসেন। তারপরও যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় র্যাব প্রস্তুত থাকবে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র্যাব ডিজি। তিনি বলেন, বিপণী বিতানে এই মুহূর্তে জনসংগম হচ্ছে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রেখেছি। ঈদের প্রধান জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ মাঠ। বিশাল এ মাঠে প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতরের প্রধান জামাত। শুক্রবার সকালে সরেজমিনে দেখা গেছে সাদা কাপড়ে আচ্ছাদিত পুরো মাঠ, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এবছর ঈদগাহ মাঠে প্যান্ডেলে 35,000 এবং সড়কে লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন। এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক এবং ভোগান্তিমুক্ত হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বিআরটি প্রকল্পের ওভারপাস এবং টঙ্গী ফ্লাইওভার পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ঈদের পর ফেরার সময়ও যেন এই যাত্রা শান্তিপূর্ণ থাকে সে বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী 24 ঘণ্টায় 8 বিভাগেই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে এ সময় দিনের তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। এতে কোনো কোনো স্থানে থেকে তাপপ্রবাহ দূর হতে পারে, প্রচণ্ড গরম থেকে মিলতে পারে স্বস্তি। গত 4 এপ্রিল দেশের 6 বিভাগে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। বৃষ্টি না থাকায় তাপপ্রবাহ সারা দেশে ছড়িয়ে পড়ে, তাপপ্রবাহের মাত্রাও মৃদু থেকে তীব্র হয়। প্রচণ্ড গরমে চরম কষ্ট ভোগ করছে দেশের মানুষ। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলায় সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ভারতের 5 সেনা, গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়।
সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, সেনাবাহিনীর গাড়িটিতে চারদিক থেকে অন্তত 2 ডজন গুলি চালানো হয়। এর মানে হামলায় কয়েকজন সন্ত্রাসী অংশ নিয়েছিল। হতাহতরা সবাই ভারতের রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের সদস্য এবং তারা সন্ত্রাস বিরোধী অভিযানে নিয়োজিত ছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে গত বুধবার রাতে হঠাৎ চোখ ধাঁধানো আলোয় ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠে গোটা আকাশ। মানুষজন প্রথমে ভেবেছিল হয়তো আরও একটি রুশ ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে, কিন্তু সেটি না হওয়ায় রহস্য দানা বাঁধতে শুরু করে। শুরু থেকে নানা জল্পনা কল্পনা। এই ঘটনার 2-3টি সম্ভাব্য কারণের কথা জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ। সবশেষ ব্যাখ্যা এসেছে ইউক্রেনের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান থেকে। তারা বলছে এই আলোর সূত্র সম্ভবত কোনো উল্কাপিণ্ড, বায়ুমণ্ডলে প্রবেশের সময় সেটি থেকে আলো বিচ্ছুরিত হয়েছে। তবে এখনও সুনির্দিষ্ট তথ্য প্রমাণ হাজির করতে পারেনি তারা। এদিন কিয়েভের বাসিন্দারা প্রথমে ধরেই নিয়েছিলেন তারা আরেকটি রুশ বিমান বা ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ছেন। সতর্কীকরণ সাইরেনও বেজে ওঠে, কিন্তু ইউক্রেনীয় বিমান বাহিনী রুশ হামলার শঙ্কা নাচুক করে দেয়। দর্শক, এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বিকেল 4টায় দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।